বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানের, যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয় থেকে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে চেষ্টা করছি। নতুন বই থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে আমরা কীভাবে আমাদের ছোট সম্মানের প্রশ্নগুলো করাতে পারি বা কী কী প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় সেই বিষয়গুলো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আপনাদের হাতে যেহেতু রয়েছে, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো বছর জুড়ে তারা কী কী প্রশ্নের ধরনগুলো পেয়ে যাবে বা এ ধরনের বিষয়গুলো পরীক্ষা পেতে পারে সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি অল্প সময়ের মধ্যে শেষ করব এবং আমরা সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে দেখে আমরা আমাদের ছোট সম্বন্ধের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যেটি দেখতে চেষ্টা করছি সেটি হলো সংক্ষেপে উত্তর। প্রথমত হলো আমাদের সংক্ষেপে উত্তর দাও এই ধরনের বিষয় বা এটিকে এক কথায় উত্তর হতে পারে বা সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও বা সংক্ষেপে উত্তর দাও এই বিষয়টি। দুই নম্বর যেটি আমরা রাখছি সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। দুই নম্বরে আমরা রাখছি শূন্যস্থান পূরণ করো, এ ধরনের একটি বিষয় রাখছি। তিন নম্বরে যেটি রাখছি সেটি হলো আমাদের বাম ডান মিলকরণ, বাম ডান মিলকরণ। আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সম্বন্ধে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেব এবং আপনাদের যে কোনো পরামর্শ আমাদেরকে জানাবেন কমিউনিটিতে গিয়ে, আমরা সে ধরনের বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সংক্ষেপে উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো, বাম ডান মিলকরণ। এরপরে আমরা যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমরা আমাদের ছোটো সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো পেয়ে যাব। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য মিথ্যা নির্ণয় করো, সত্য মিথ্যা নির্ণয় করো। এ ধরনের বিষয়গুলো আমরা চারটি বিষয় পেলাম, আরেকটি বিষয় দেখিয়ে দিয়ে শেষ করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছি। তো আমরা আরেকটি বিষয় পাবো সেটি হলো আমাদের সৃজনশীল, সৃজনশীল বা আমাদের কাঠামোবদ্ধ যেটিকে বলা হয় সেটি আমরা পেয়ে যাব। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তো এই পাঁচটি বিষয় আমরা আমাদের ছোটো সম্বন্ধে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে আমরা সারা বছর এই পাঁচটি প্রশ্নের ধরন পেতে পারি। আর আমরা খুব শীঘ্র দেওয়ার চেষ্টা করছি আপনাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে কী কী পড়াবেন, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা সেই বিষয়গুলো এবং অধ্যায়গুলো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্র কাজ করব এবং বাংলা ইংরেজি গণিতের ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি নতুন বিষয় নতুন বইগুলো থেকে পর্যায়ক্রমে সেগুলো দেখে নেবেন এবং আপনাদের ছোটো সময় সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবেন। তো আজকে এই পাঁচটি বিষয় দেখিয়ে শেষ করছি। আশা করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।